UEFA সুপার কাপের ম্যাচ দিয়ে শুরু হতে চলছে রিয়াল মাদ্রিদের নতুন মৌসুম। আটালান্তার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচটি শুরু হবে আজ বুধবার বাংলাদেশ সময় রাত একটায়। এই ম্যাচে বাড়তি একটা উত্তেজনা নিশ্চয়ই কাজ করবে রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য, কারণ এই ম্যাচটা যতটা না নতুন মৌসুম শুরুর ম্যাচ তার চেয়ে বেশি রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের অভিষেক ম্যাচ। আরও ভালোভাবে বলতে গেলে এই ম্যাচ দিয়ে শুরু হতে চলছে রিয়াল মাদ্রিদে ভিনি এমবাপ্পে বেলিংহামের যুগ। নতুন মৌসুমে রিয়াল কেবল দুজন খেলোয়াড় কিনেছে, সময়ের অন্যতম সেরা এমবাপ্পে ছাড়াও স্প্যানিশ ক্লাবটিতে এবার যোগ দিয়েছেন ভবিষ্যৎ তারকা ব্রাজিলের এন্ড্রিক ফিলিপে। আটালান্তার বিপক্ষে ম্যাচের জন্য কার্লো আনচেলত্তি যে দলটি ঘোষণা করেছেন 23 সদস্যের, সেখানে কিন্তু এমবাপ্পের সঙ্গে এন্ড্রিককেও রেখেছেন আনচেলত্তি। যদিও ব্রাজিলের 18 বছর বয়সী এই স্ট্রাইকারের অভিষেক নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, তবে তার অভিষেকটাও হয়ে যেতে পারে এই ম্যাচ দিয়ে। এই 23 সদস্যের দলে মাদ্রিদের জন্য একটা দুঃসংবাদ আছে। কামাভিঙ্গা, তিনি ম্যাচের আগের দিন চোট পেয়েছেন, যার কারণে তিনি মিস করতে যাচ্ছেন এই ম্যাচ। এই ম্যাচ জিতলে রিয়াল মাদ্রিদের উয়েফা সুপার কাপের ট্রফির সংখ্যা দাঁড়াবে 6টিতে, যা সবার উপরে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ছাড়াও 5টি করে ট্রফি জয়ের রেকর্ড আছে বার্সেলোনা এবং এসি মিলানের। রিয়াল এবং আতালান্তার লড়াইটা কেমন হতে পারে সেদিকে একটু নজর দেওয়া যাক। রিয়াল এবং আতালান্তা এই দুই দলে কিন্তু চ্যাম্পিয়ন। রিয়াল চ্যাম্পিয়ন হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, অন্যদিকে আতালান্তা চ্যাম্পিয়ন হয়েছে উয়েফা ইউরোপা লিগ। যেহেতু চ্যাম্পিয়নদের লড়াই, সেক্ষেত্রে কাউকে ছেড়ে কথা বলার সুযোগ নেই, তবে শক্তি সামর্থ্যের বিচার করলে হয়তো রিয়ালকেই এগিয়ে রাখতে হবে। তবে আতালান্তাও দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে জিতেছে ইউরোপা লিগ। তারা লিভারপুলকে হারিয়েছে বায়ার লেভারকুসেনকে ফাইনালে। যেই লেভারকুসেন গেল মৌসুমে ছিল অপ্রতিরোধ্য, তাদের যে অবিশ্বাস্য একটা হার না মানার রান ছিল সেটি কিন্তু থামিয়ে দিয়েছিল এই আতালান্তাই। উয়েফা সুপার কাপ কে জিতবে রিয়াল এবং আতালান্তার, সেই ম্যাচের প্রেডিকশন জানাতে পারেন আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে।